पदमतला स्पोर्ट्स एसोसिएशन जुगपुरुष स्वामीजी पूर्ण जन्मतिथि 12 तारीखे आमरा पालन करेछि। आज के तार प्रति श्रद्धा दिए तार कथा आदेशे तार ही निर्देशे आज के आर्थ सामाजिक काज सेवामूलक काज सेखाने आमादेर पाड़ार दादारा सेक्रेटरी रातुल के बोलबो सामने आसार जोन्नो। रातुल तुमि एकटु सामने दादारी चले एसो, ओटा काउके दायित्व दाओ, अन्य काउके दायित्व दाओ, सामने चले एसो। रातुल तुमि उत्तरीय निये एसो, উত্তরীয় আর একটি ফুল একজন সাহায্য করার একজন ক্লাব মেম্বার এখানে চলে আসুন। রাতুল আপনারা করতালি দিয়ে এই মুহূর্তকে আরো স্মরণীয় করে তুলবেন, শ্রদ্ধা জানাতে পেরে আমরাই সম্মানিত, জানাতে পেরে আমরাই সম্মানিত, অসংখ্য ধন্যবাদ। আমাদের পৌর প্রতিনিধি তাকে নতুন করে চিনিয়ে দেবার ধৃষ্টতা আমার নেই, আমাদের সবার প্রবীরদা, প্রবীরদা আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, কালীঘাটের শ্রীবৃদ্ধির অন্যতম দায়িত্ব নিয়ে দিনে 24 ঘন্টা যে মানুষটি কাজ করে যাচ্ছে তার সৃজনশীলতায় কালীঘাট নতুন ভাবে সেজে উঠছে। প্রবীরদা প্রবীরদাকে বরণ করে নিচ্ছে, আর আমি আশালতা চন্দকে আশালতাকে বরণ করে নেবে একটা উত্তরীয় আশালতা চন্দ। আর দেখো প্রবীরদা ঠিক গৌরীমাকে চেনে নিয়েছে, গৌরীমার হাতেই ঠিক তারা আমাদের প্রতিটি কাজে সাউটকে অনেকক্ষণ সময় দিয়ে রয়েছেন। আমি প্রবীরদাকে অনুরোধ করছি দুটো কথা বলবার জন্য, আর এই হুইল চেয়ারটা প্রবীরদের হাতে দেওয়ার পর আমরা ওনাদের গানটা শুনছি। ওটা একটু বসান, উত্তর এক মিনিট বসান, এসে দাদা একটু ধন্যবাদ। কলমতলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঞ্চালক ভাই তাপস, জাতীয় শিক্ষক মঞ্চ জাতীয় থেকে আমরা এই সমাজের কাজ করার অনুপ্রাণিত হই, গোড়াদা রুকুদা আর সবাই এই অঞ্চলের মানুষ। আজকে অনুষ্ঠানটা স্বামী বিবেকানন্দের 160 পেরিয়ে 161 পড়ল, এমতো অবস্থায় একটা মানুষ যার ইতিহাস যার জীবন এই শোনা যায়, অল্প বয়সে এই লোকটি একটা দার্শনিক যে চলে যেতে পারে, যে আমাদের থাকলে কত ভারতবর্ষের লাভ হতো। বেশ কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনের এক মহারাজকে একজন প্রশ্ন করেছিল যে এই উপমহাদেশে ভারতবর্ষের উপমহাদেশে কোথা থেকে তার আবেদনটা করেছে। আমি তাপসকে আমি অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই এই বাচ্চাটাকে তার মান্যতা দেওয়ার জন্য। বাচ্চাটা যদি অঞ্চলের বাসিন্দা ডায়মন্ড আমরা একটু বলে রাখি, দেখুন তো নতুন প্যান দুটো তো দাঁড়া অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ওই উজ্জ্বল দিনটাকে স্বপ্নরঙ্গন এই গানটা আমরা গেয়ে শোনাবো, কারণ আমরা সকলে দৃষ্টি প্রতিবন্ধী এবং আমরা আমাদের হয়তো বাহ্যিক দৃষ্টি নেই কিন্তু অন্তর্দৃষ্টির দ্বারা আমরা আজকের এই দিনটাকে স্বপ্ন রঙিন করে রাখতে চাই। সৌরভ, তারপর অর্পণ, তো তোমার নাম কি বাবু?
এরপরে অর্পণের হাতে তুলে দেবে আমি অশোক বাবু বকুদাকে ডাকব বকুদা অর্পণের হাতে তুলে দেবে আমি প্রবীরকে বলবো তারপরে আপনি হাতে প্রবীর তুলে দেবেন প্রবীর অসংখ্য ধন্যবাদ সবাইকে নিয়ে কাজ করা আমাদের কদিন আগে আপনারা জানেন যে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, প্রচুর মানুষ এফেক্টেড হয়েছিলেন, প্রচুর মানুষ মৃত্যুর করে ধরে পড়েছেন। আজ এখন করোনা ভাইরাস খানিকটা কন্ট্রোলে। আজকে কদমতলা স্পোর্টস অ্যাসোসিয়েশন যে এত সুন্দর অনুষ্ঠান করলো, এইরকম ধরনের ভালো অনুষ্ঠানের ভাইরাস সাধারণ মানুষের মধ্যে কি ছড়িয়ে পড়বে না? সাধারণ মানুষের মধ্যে যদি এরকম ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে মনে হয় সমাজটা আরও বেশি বাসযোগ্য হবে, আরও বেশি ভালো হবে মানুষের পক্ষে। এইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যদি আপনারা সেবা করেন তাহলে সমাজটা বোধহয় আরও বেশি বাসযোগ্য হয়ে উঠবে। আর স্বামী বিবেকানন্দের আদর্শকে যে মাথায় রেখে আমরা স্মরণ করি তাকে, সেই সত্যিকারের যে আমাদের স্মরণ করা বা তার আদর্শকে মাথায় নিয়ে চলা সেইটা বোধহয় প্রকৃতভাবে মানা হবে, তাই নয় কি? আপনারা কি বলছেন? আপনারা একটুখানি ভিডিওটা শেয়ার করবেন, আর লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কালীঘাটে কদমতলা স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে আজকে আমার এই প্রতিবেদন। নমস্কার, ভালো থাকবেন।